বিদ্যুতের দাবিতে শনিবার সকাল থেকে কুলুবাড়িতে সোনামুড়া বক্সনগর রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। এই অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন এবং সমস্ত সমস্যা সমাধানে সুনির্দিষ্ট আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘ 3-4 দিন ধরে কুলুবাড়ি এলাকার বেহাল বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে শনিবার সকালে পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল, তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান, অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং তাদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। দুই তিন দিন আমরা কাজে টিলা কুলুবাড়ি কারেন্ট নাই, আমরা খানার জলের অনেক সমস্যা, কেউ ঘরে এক ফোঁটা জল নাই যে খাইব। আমরা খানার জলের কারণে আমরা অবরোধ করছি রোড, আমরা অতি সত্যি কারেন্ট চাই। এই মুহূর্তে কারেন্ট দিলে অবরোধ উঠাই দেবো। প্রশাসন থেকে কোনো কেউ আইসিনি বা কোনো নেতৃত্ব আইসিনি, গেলে কোনো লোক আসে নাই, আমরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।